press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সম্বলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। বাংলাদেশের আলেম সমাজের অন্যতম প্রথিতযশা এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। ইসলাম সম্পর্কে তার সুগভীর পাণ্ডিত্য এবং জ্ঞানগর্ভ আলোচনার কারণে তিনি অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের সব ধরনের ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু যুগে যুগে বিখ্যাত ব্যক্তিরা ক্ষণজন্মা হয়ে থাকে, আর প্রকৃতির সেই আমোক সত্যকে বাস্তবে রূপদান করে অতি অল্প সময়ের মধ্যেই আমাদের সবার মন জয় করে পৃথিবী ছেড়ে চলে গেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। কিন্তু তিনি ইসলামের সেবায় তার অবিনশ্বর কীর্তির মাধ্যমে চিরজীবন আমাদের মনের মণিকোঠায় বসবাস করবেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এর পুরোনাম হচ্ছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। তিনি একাধারে ছিলেন সুবক্তা, ইসলামী চিন্তাবিদ, অধ্যাপক, লেখক এবং টিভি আলোচক। তার পিতার নাম হচ্ছে খন্দকার আনোয়ারুজ্জামান এবং মা হচ্ছেন বেগম লুৎফুন্নাহার। তিনি ঝিনাইদহের ধোপাঘাট অঞ্চলের গোবিন্দপুর গ্রামে 1961 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনা করেছেন ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসায়। এখান থেকেই পর্যায়ক্রমে দাখিল, আলিম, ফাজিল এবং 1979 সালে হাদিস বিভাগে কামিল পাশ করেন। তারপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে সৌদি আরবে চলে যান এবং তিনি সৌদি আরবের রিয়াদের মোহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেন এবং 1998 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। খুব ছোটবেলা থেকেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর পড়াশোনাতে ছিলেন অত্যন্ত মেধাবী। সৌদি আরবে পড়াশোনা করার সময়ও এর ব্যত্যয় ঘটেনি। এখানে পড়ার সময় তিনি রিয়াদের তৎকালীন গভর্নরের কাছ থেকে 2 বার সেরা ছাত্রীর পুরস্কার গ্রহণ করেন। পড়াশোনার শেষে তিনি চাইলেই সৌদিতে থেকে যেতে পারতেন এবং দুহাত ভরে টাকা ইনকাম করতে পারতেন। সে সময় তিনি অনেক ভালো ভালো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং আয়েশি ও বিলাসী জীবনের হাতছানিকে উপেক্ষা করে তিনি দেশে ফিরে এসেছেন শুধুমাত্র ইসলামী জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে ইসলামের সেবক হিসেবে সাদামাটা জীবনযাপন করতে। দেশে ফেরার পর তিনি 1998 সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেছিলেন। এখানে শিক্ষকতা করার সময় তিনি 1999 সালে ইন্দোনেশিয়া থেকে ইসলামী উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 2009 সালে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে উন্নীত হন। এছাড়াও ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শাইখুল হাদিস হিসেবে তিনি বুখারি শরীফের উপর পাঠদান করতেন। কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনা করতেন। এছাড়াও বিভিন্ন টিভিতে আলোচনা ও ইসলামিক বই লেখালেখিতে তিনি তার অধিকাংশ সময় ব্যয় করতেন। তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন, এনটিভি সহ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে ইসলামী আলোচনার অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করতেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ব্যক্তিগত জীবনে ছিলেন বিবাহিত। তিনি ফুরফুরা শরীফের পীর আব্দুল কাহার সিদ্দিকের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে 3টি মেয়ে এবং 1টি ছেলে রয়েছে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার বর্ণাঢ্য কর্মময় জীবনে অতি অল্প সময়ের মধ্যেই বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ইসলামিক সমাজ সংস্কার, গবেষণা ও শিক্ষামূলক প্রায় 50টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলির মধ্যে আরবি ভাষায় রচিত তার বিশেষ একটি গ্রন্থ হচ্ছে আদাবুল হাদিস, যেটি 2007 সালে প্রকাশিত হয়। এছাড়াও তিনি ইংরেজি ভাষায় রচনা করেছেন আ ওমেন ফ্রম ডেজার্ট, গাইডেন্স ফর ফাস্টিং মুসলিমস, এ সামারি অফ 3 ফান্ডামেন্টালস অব ইসলাম। বাংলা ভাষায় রচিত গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রাহে বেলায়াত, এহিয়াউস সুনান, হাদিসের নামে জালিয়াত, ইসলামের নামে জঙ্গিবাদ, কোরআন সুন্নাহর আলোকে পোশাক, রোজা, ইসলামের 3 মূলনীতি ইত্যাদি।
অবশেষে বাংলাদেশের এই প্রথিত যশা ইসলামিক পণ্ডিত ব্যক্তিত্ব 2016 সালের 11 মে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা ইসলামের এই মহান জ্ঞান সাধককে তার মৃত্যু পরবর্তী জীবনে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।